ক্লাসে আমরা হচ্ছে স্ট্যাক নিয়ে কথা বলছিলাম। স্ট্যাকে যেগুলো বেসিক জিনিস ছিল সেগুলো আমরা দেখার চেষ্টা করছিলাম। আজকে হচ্ছে স্ট্যাকের একটু ইলাবোরেটলি দেখবো যে স্ট্যাক কি। তো গত ক্লাসে বিভিন্ন রকম টপিকস নিয়ে আমি বলছিলাম যে আজকে আলোচনা করব কিভাবে কি করা যায়। আসেন, আচ্ছা শুধু স্লাইডটা শেয়ার দিছি। আচ্ছা দেখ, আসেন যে হচ্ছে এখন দেখি যে স্ট্যাক জিনিসটা কি। তো এটা হচ্ছে একটা লিনিয়ার লিস্ট, যেটা তো গতকাল আমরা পড়লাম, সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস কি লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা কিনা লাস্টে যে জিনিসটাকে ফুসুর ম্যাম, করে ভয়ে ফার্স্ট চলবো সেই আর সে বুঝে জিনিসটা। যায় না। আচ্ছা স্ট্যাক হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে যে জিনিসটাকে শেষে ফুস করা হয় সেই জিনিসটাকে সব থেকে প্রথমে পপ করে নিয়ে আসা হয়, ঠিক আছে। এখানে আরেকটা লাইন হচ্ছে স্ট্যাক ইজ এ সিকোয়েন্স অফ আইটেম যেটা শুধু ওয়ান ইন থেকে অ্যাসেস করা হয়। আমরা কি বলছিলাম, শুধু টপ এলিমেন্টকে আমরা পুশ করব বা টপ এলিমেন্টকে পপ করব, ওকে। তো এইখানে দেখেন, গতকাল আমি যেভাবে করানোর চেষ্টা করছিলাম স্ট্যাকটা আপনাদের স্লাইডেও সেরকম করে আছে। ইনপুট গুলো দেখেন, এ বি সি তিনটা যদি ইনপুট হয়, সব থেকে ফার্স্টে আসবে এ, দেন আসবে বি, তারপরে আসবে সি। যখন আমি সেগুলোকে আউট করব, আউটটা দেখেন প্রথমে আউট হয়েছে সি, তারপরে আউট হয়েছে বি। তার মানে কি, যে লাস্টে ইন হচ্ছে সে ফার্স্টে হচ্ছে আউট হয়েছে, এই জিনিসটা এখানে এই স্লাইড দ্বারা বোঝানো হয়েছে। তো এবার আসেন যে স্ট্যাক কি, যে ইমপ্লিমেন্ট কি। আমি যেই গতকাল বলছিলাম যে স্ট্যাকে অল অপারেশন ইনসার্শন ডিলিশন পারফর্ম অ্যাট অনলি ওয়ান ইন্ট কল্ড টপ, তার মানে কি ইনসার্ট করি বা ডিলিট করি সব হচ্ছে টপ এলিমেন্ট দ্বারা। যদি একটা স্ট্যাক এখানে ইনিশিয়ালি, যদি আমার এখানে স্ট্যাকের মধ্যে 5টা এলিমেন্ট থাকে, এরপরে যদি আমাকে ইনসার্ট করা লাগে তাহলে ইনসার্টটাও করব আমরা টপ এলিমেন্টে, যদি ডিলিট করা লাগে তাহলে ডিলিটটাও করব টপ এলিমেন্টে। গতকাল যেগুলো জিনিস আপনাদের পড়াইছিলাম সেগুলো জিনিসই এখানে হচ্ছে, বেসিক গুলো আবার রিপিট হচ্ছে, ওকে। জি ম্যাম, এরপরে যে অপারেশন গুলো, কি কি অপারেশন আছে, ক্রিয়েশন, ইনসার্শন, ডিলেশন, ডিসপ্লেইং, সব থেকে বেসিক অপারেশন গুলো। আর আপনাদের গতকাল আমি আর দুটা জিনিস বলছিলাম যে ইস ফুল আর হচ্ছে ইস এমটি, এই দুটো অপারেশন হচ্ছে আপনার ইনসার্শন সময় এবং ডিলিশনের সময় একসাথে দেখানো হয়েছে। এই জন্য এই দুটো অপারেশন স্লাইডে এক্সট্রা করে লিখানো হয়নি যে ইস ফুল আর ইস এমটি। তো প্রথমে আসেন যে ক্রিয়েশন, যে আমি একটা স্ট্যাক ক্রিয়েট করতে চাচ্ছি বা কি করব। অ্যাকচুয়ালি ইনসার্শনের সময় একটা স্ট্যাকে যে আমরা সাইজটা ঠিক করতেছি, একটা স্ট্যাকে যে আমরা মেমোরিতে সাইজ অ্যালোকেশন করতেছি, এটাই ক্রিয়েশন। তো স্ট্যাক সাইজ কত নিছি আমি, ফাইভ, ফাইভ সাইজ নিছি। তার মানে আমার অ্যালোকেশন, যদি আমি স্ট্যাকে ইনপুট দিই, ইনপুট কত হবে, 0 থেকে 4 পর্যন্ত, এই ফোর জিনিসটা পয়েন্ট হচ্ছে বড়। এরপরে আসেন যে এবার মেইন কথা, ইনসার্শন, যেটা আমি আজকে দেখাতে চাইছিলাম। আপনারা যখন স্ট্যাকের মধ্যে কোড করবেন, ঠিক আছে, স্ট্যাকের কোডের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা বেসিক কোড হলো স্ট্যাকটাকে ইনসার্ট ডিলিট করে ট্রাভার্স করা একটা কোড দ্বারা দেখানো। তো এখানে করা হয় কি, আপনারা যখন কোডটা করবেন, কোড স্টেটমেন্ট গুলো কি হয়, মেইন ফাংশনটা যখন লিখবেন, মেইন ফাংশনে আপনারা, তার মানে কি মেইন ফাংশনে কোনো একটা ইনপুট নিলে সেটা স্ট্যাকে পুশ করতে হবে, তারপরে যদি আপনি পপ পারফর্ম করতে চান তাহলে পপ করতে হবে, দেন ডিসপ্লে করতে হবে। তো মেইন ফাংশনে এটা লেখা হয় হচ্ছে আপনার চয়েস দিয়ে। মনে করেন যে আমরা যখন ইয়ে করি যে ওয়ান দেখলে পুশ হবে, টু দেখলে পপ হবে, থ্রি লিখলে ডিসপ্লে হবে, এরকম করে করে এই ফাংশন গুলো হচ্ছে আপনাকে কল করা হয়, ঠিক আছে। তো এই জিনিসটা যে চয়েস দিয়ে যে আমরা এরকম করে পুশ ইয়ে করে কল করি, এই জিনিসটা তো আপনাদের জানা, সি প্রোগ্রামিং এর খুবই বেসিক একটা। তো আমরা দেখি যে যে পুশ, পপ, তারপরে ডিসপ্লে, এগুলোতে কি করা হয়, ঠিক আছে। প্রথমে আসেন দেখেন, এতটুকু জিনিস আপনাদের আমি যতটুকু জানি, যদি পরশুদিনের ক্লাসের টপিক মনে থাকে, এই দুটা স্টেটমেন্ট আপনাদের জানা উচিত। কারণ আমরা দুইটা স্টেটমেন্ট কি দেখছিলাম, যখন কোনো একটা এলিমেন্ট যদি আমি স্ট্যাকে নিতে চাই, প্রথমে টপটা প্লাস হয়, এরপরে স্ট্যাকের টপে এলিমেন্টের টপ, এরপর স্ট্যাকের টপ যে পজিশন আছে সেই পজিশনের মধ্যে এলিমেন্টটা বসে যায়। এই দুটা স্টেটমেন্ট নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে সবগুলো হইতেছে ইনসার্শন করছিলাম। আজকে দেখব যে একটা ইনসার্শনে কোড যদি লিখতে হয় বা কোড স্টেটমেন্ট গুলো কি হয়, ঠিক আছে। তো দেখেন, আমি পুশ এলিমেন্ট, এলিমেন্ট বলতে আমি যে এলিমেন্টটা মেইন ফাংশন থেকে কল করব সেই ফাংশনটা এখানে, মেইন ফাংশন থেকে সেই এলিমেন্টটাকে এখানে আনলাম।
তারপরে একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট কি দেখার জন্য যে স্ট্যাকটা ফুল কিনা, ঠিক আছে? এই যে ইফ স্ট্যাক ইজ ফুল প্রিন্ট ফুল, যদি ফুল হয়ে যায় মনে করেন যে আমি প্রতিবার করে মেইন ফাংশন থেকে পুশ অপারেশন চয়েসে পারফর্ম করে কল করে এখানে আসতেছি, তো আসছে আমি এই পুশ ফাংশনে করে একটা করে স্টেট কে এলিমেন্ট কে পুশ করছি, কিন্তু আমাকে তো এটাও চিন্তা করতে হবে আমি যে সাইজ 5 নিছি এই 5 সাইজ পর্যন্ত রিচ করছে কিনা, যদি রিচ করে তাহলে স্ট্যাকটা ফুল হবে এবং আমি ফুল প্রিন্ট করব। এখন দেখেন এখানে আমি অনলি লিখে রাখছি স্ট্যাক ইজ ফুল, কিন্তু আপনি যখন একটা কোড করবেন কোডে তো আর স্ট্যাক ইজ ফুল লিখতে পারবেন না, নিশ্চয়ই এখানে আপনাকে কোনো একটা স্টেটমেন্ট লিখতে হবে। দেখেন দেখি স্ট্যাকটা চিন্তা করে দেখেন তখনই ফুল হবে, আমি যতটুকু বুঝতে পারতেছি বা যতটুকু আপনাদের আমি কোড করে বুঝাতে পারছি যে স্ট্যাকটা তখনই ফুল হওয়ার কথা না যখন কা হচ্ছে আমার স্ট্যাকের টপ এলিমেন্টের মধ্যে আমার রিচ করে যাবে। চিন্তা করে দেখেন দেখি জি ম্যাম, যখন আমার পয়েন্টারটা আমি যখন এলিমেন্ট পুশ করতে করতে এই পয়েন্টে লাস্ট এলিমেন্টটাকে পুশ করে দিব, তার মানে কি তখনই তো মনে করেন যে আমার এই জায়গাটায় স্ট্যাকটা ফুল হবে, মানে স্ট্যাক ইজ ফুল যখন আমরা কোড করব নিশ্চয় তাহলে আমাকে কিছু একটা এখানে কন্ডিশন লিখতে হবে। আমি তাহলে কি লিখব, যদি আমার টপ ইকুয়াল ইকুয়াল খেয়াল করে দেখি এখানে আমি একটু দেখেন সাইজ নিচ্ছি এখানটাতে 5, ঠিক আছে? সাইজ মাইনাস ওয়ান, হ্যাঁ তাহলে এখানে কত হবে যে টপ ইজ ইকুয়াল ইকুয়াল সাইজ মাইনাস 1, খেয়াল করে দেখেন তার মানে কি আমি স্ট্যাক নিছি 5টা, আমার মানে 5টা হচ্ছে এলিমেন্ট এই স্ট্যাকের মধ্যে যাবে, তার মধ্যে আমি তার মানে আমার ইন্ডেক্স হবে 0 থেকে 4, তার মানে যখন আমার টপ এলিমেন্টটা 4 নাম্বার ইন্ডেক্সে থাকবে তখনই তো আমার স্ট্যাকটা ফুল হবে। তো আমি যখন স্ট্যাকের একটা পুশের কোড লিখবো আমাকে তো অবশ্যই চেক করতে হবে যে স্ট্যাকের টপ এলিমেন্টটা আমার ফাঁকা আছে কিনা, নাহলে তো আমি আর এখানে সেখানে কোনো এলিমেন্ট রাখতে পারবো না। এই জন্য দেখা হয় কি যে টপ এলিমেন্টটা সাইজ মাইনাস 1, দ্যাট মিনস টপ এলিমেন্টটা আমার সাইজ মাইনাস 1 ইন্ডেক্সের সমান কিনা, যদি টপ এলিমেন্ট সমান হয় তার মানে এইখানে অলরেডি আমার একটা এলিমেন্ট আছে, আমি আর কিছু এলিমেন্টকে এখানে রাখতে পারবো না, তখন করা হয় কি প্রিন্ট ফুল প্রিন্ট করে স্ট্যাকটা থেকে বের হয়ে যায়। আর যদি এইটা না হয় যদি টপ ইজ ইকুয়াল ইকুয়াল সাইজ মাইনাস 1 না হয় তার মানে কি আমার স্ট্যাকটা এখনো ফাঁকা আছে, দ্যাট মিনস আমার এই টপ এখনো এ 4-এ যায়নি, তার মানে যে কোনো এক পজিশনে আছে, তখন আমি কি করতেছি টপ প্লাস প্লাস গতকালই বলছিলাম প্রথমে টপটা ইনক্রিমেন্ট হবে তারপরে যে এলিমেন্টটাকে আমি এখানে নিছি যে যে এলিমেন্টটাকে পাস করে নিছি সেটা আমি স্ট্যাকের টপ, স্ট্যাক বলতে আমার এই অ্যারেটাকে স্ট্যাকের অ্যারেটাকে, এবং টপ বলতে টপ নাম্বার পজিশন এলিমেন্টটাকে বসে যাবে। এটা হচ্ছে আপনার অ্যারে দ্বারা কিভাবে করে ইনসার্শন বা পুশ অপারেশন পারফর্ম করে তার হচ্ছে কোডিং স্টেটমেন্ট গুলো। এবার আমাকে বলেন যে এটা দিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। এবার দেখেন যে এখানে সুবিধার্থে এই যে এই জিনিসটা আপনারা জানেন প্রিভিয়াস ক্লাসে যে পুশ অনেক দুটা এক্সাম্পল দেখানো হয়েছিল, দেখেন বিফোর এ বি সি, এরপরে যখন ডি পুশ করলাম পুশটা একদম টপ এলিমেন্টের মধ্যে পুশ হলো, যেটা আপনারা অলরেডি জানেন যে যত স্ট্যাকে যত অপারেশন পারফর্ম হয় স্ট্যাকে টপ এলিমেন্টের মধ্যে হয় পুশ হোক পপ হোক, ঠিক আছে? তো এরপরে আসে যে স্ট্যাকে ডিলিট, তো ডিলিট অপারেশনের সময় এই দুটা স্টেটমেন্ট আমাদের জানা আছে। দেখেন এটা একটু যদি আপনাদের মনে হয় ম্যাম এই অপারেশনটা জানি না, আমি এখানে একটা টেম্পোরারি আইটেম ধরে নিয়েছিলাম যে এলিমেন্টটাকে আমি ডিলিট করব সেই এলিমেন্টটাকে যদি আমি পরে প্রিন্ট করতে চাই তাহলে একটা টেম্পোরারি আইটেমের মধ্যে আমি কি করতেছিলাম যে টপ এলিমেন্টটা ডিলিট করব তাকে সেই টপ এলিমেন্টটাকে সেই আইটেমের মধ্যে আমি রেখে দেন টপটাকে মাইনাস করে নিচ্ছিলাম। এরপরে কি করতেছিলাম এই ডিলিট যে অপারেশন পারফর্ম করতে চাচ্ছি বা যেটাকে আমি প্রিন্ট করব পরবর্তীতে কোন কোন এলিমেন্টটাকে আমি ডিলিট করলাম সেই এলিমেন্টটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। তো আসেন দেখি, তো এখন আমি মনে করেন এখানটাতে পপ এলিমেন্ট, এখন এখন এই যে পপ এলিমেন্ট ডিলিট করবে পপ এলিমেন্ট ফাংশনটাতে কি এখানে দেখেন একটা ফাংশন ইউজ করছে, খেয়াল করে দেখেন এটা রিজনটা কি, মনে করেন আমি ডিলিট করতে চাচ্ছি, ঠিক আছে? কোনো এলিমেন্টকে ডিলিট করতে চাচ্ছি, ডিলিট করা মানে কি স্ট্যাকটা সবসময় ডিক্রিজ হবে, নর্মালি যেটা আমি যদি পুশ করি তাহলে স্ট্যাকটা দেখেন ইনক্রিমেন্ট করতেছে মানে স্ট্যাকটা ইনক্রিজ হচ্ছে, আর যদি আমি পপ করি স্ট্যাকটা অলওয়েজ কি ডিক্রিজ হচ্ছে। মনে করেন আমি এর আগে গত যখন আপনাদের করাইছি যেই এক্সাম্পলটা করতে দিছিলাম এক্সাম্পলে প্রথম থেকে কিন্তু আমি পুশ অপারেশন দিয়ে পারফর্ম করছি, দ্যাট মিনস আমার টপ যদি এখানে থাকে
পুশ করে জিরোতে আসতেছিল। যদি প্রথমেই আমি একটা পপ অপারেশনকে কল করতাম, মনে করেন আমি আপনাকে অনেকগুলো এক্সাম্পল দিছি, প্রথমে লিখছি পপ, তারপর লিখছি পুশ এ। এখন যদি আপনি প্রথমে একটা স্ট্যাকে আসলেন, প্রথম অপারেশন আপনার পপ, পপ অপারেশন আপনি এখন পারফর্ম করতে গেলেন, খেয়াল করে দেখেন আপনার স্ট্যাকে তো কোনো এলিমেন্টই নাই। ইনিশিয়ালি যদি আমি আপনাকে এরকম কিছু অপারেশন লিখতে দেই, মনে করেন ইনিশিয়ালি আমি আপনাকে এই সাইডের স্ট্যাকটার জন্য করতে দিলাম, প্রথমে বললাম যে পপ অপারেশন পারফর্ম করেন, দেন পুশ করবেন এ, এর ওয়ান, এরপরে হচ্ছে পুশ করবেন টু। এই ছোট একটা আপনাকে কাজ আমি করতে দিলাম এই স্ট্যাকটার মধ্যে। তাহলে প্রথমে আমার কাজ কি পপ করা, ইনিশিয়ালি দেখেন আমার স্ট্যাকটা তো এখন এমটি। আমি যদি এখন একটা পপ অপারেশন পারফর্ম করার জন্য আসলাম, আমার যদি স্ট্যাকে কোনো এলিমেন্টই না থাকে, আমি পপ কাকে করবো? চিন্তা করে দেখেন দেখি। এই জন্য যখন স্ট্যাকের মধ্যে পপ অপারেশন পারফর্ম করা হয়, তখন একটা কন্ডিশনও ইউজ করা হয় যে স্ট্যাকটা এমটি কিনা তা চেক করার জন্য। এখন হলো যেমন আমি এখানে স্ট্যাকের যখন আমি ইনসার্ট করতেছিলাম, আমি স্ট্যাকটা ফুল চেক করতেছিলাম, এখন আমার স্ট্যাকটা এমটি চেক করতে হবে। আর আমার স্ট্যাকটা এমটি কখন হবে একটু চিন্তা করে বলেন দেখি কখন হতে পারে। ম্যাম টপ ইকুয়াল টু মাইনাস 1 হবে। গুড, কি করলেন এটা? কি অ্যানসার করলেন? আচ্ছা, বাকি দেখেন দেখি এই কন্ডিশনটা বোঝা যায় কিনা। যদি টপ ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস 1 হয়, তার মানে কি স্ট্যাকটা আমার এমটি। আচ্ছা, গতকাল বসলেন একজন কোশ্চেন করছিলেন যে ম্যাম টপ ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস কেন নেওয়া হচ্ছে। খেয়াল করে দেখেন আমরা যখন ডাটা স্ট্রাকচারে কোনো কাজ করি, আমরা কিন্তু জিরো নাম্বার ইন্ডেক্স থেকে সেই কাজটাকে স্টার্ট করি। মানে জিরো নাম্বার ইন্ডেক্স বলতে কি বোঝায়, যে আমার ফার্স্ট এলিমেন্টটাকে আমি জিরো নাম্বার ইন্ডেক্সে পুশ করতে চাচ্ছি, এরপরে 1, এরপর 2, এরপর 3, এরপর 4 এ পুশ করতে চাচ্ছি। স্ট্যাক যখন আমরা অপারেশন করি, তখন একটা স্ট্যাক যে ইনিশিয়াল পর্যায়ে যে এমটি আছে, এই এমটিটা বোঝানোর জন্য আমরা যদি টপ ইজ ইকুয়াল জিরো দেই, জিরো মানে কি যে আমি যখন কোনো একটা ইনিশিয়ালাইজ করবো, দ্যাট মিনস কি আমার কোনো একটা ভ্যালু অলরেডি আছে, এই জন্যই তো আমি জিরো নাম্বার ইন্ডেক্সকে ইউজ করতেছি। মেইনলি স্ট্যাকেরটা যে একদম এমটি, দ্যাট মিনস আমি যখন স্ট্যাকে পুশ করা শুরু করব, তার জিরো নাম্বার এলিমেন্ট ইন্ডেক্স থেকে তো আমি পুশ করব, সেই স্ট্যাকে যে কোনো ভ্যালু নাই তা বোঝানোর জন্য, যেহেতু আমি জিরো নাম্বার ভ্যালু থেকে স্টার্ট করব এবং স্ট্যাকে আপাতত যে এমটি, এটা বোঝানোর জন্য জিরো ইন্ডেক্সের প্রিভিয়াস ইন্ডেক্সটা মানে মাইনাস 1 এই ইন্ডেক্সটা নেওয়া হয়, যেন পরবর্তীতে যেন যখন কোনো স্ট্যাকে আমি যেন কোনো এলিমেন্ট যদি ইনসার্ট করি বা ইনপুট দেই, যেন সেটা আমি জিরো নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করতে পারি। এই জন্য হাইপোথিসিস হিসেবে টপ ইজ ইকুয়াল মাইনাস ধরে নেওয়া হয়। ঠিক আছে, তার মানে কি স্ট্যাকটা তখনই এমটি হবে যখন আমার এই কন্ডিশনটা হবে। তাহলে যদি আপনাকে এরকম কোন একটা অপারেশন প্রথমে পারফর্ম করতে দেয়, পপ অপারেশন, আর আপনার স্ট্যাকে কোনো এলিমেন্ট নাই, আছে কিনা আপনি তো জানেন না, এই জন্য এই একটা কন্ডিশন চেক করা হয় যে টপ এলিমেন্টটা কি মাইনাস মাইনাস 1 কিনা। যদি এটা ইয়েস হয়, তাহলে আমি এন্ট্রি এমটি প্রিন্ট করে টপ রিটার্ন করবো। তার মানে আমাকে টপ যদি এখন রিটার্ন করে, আমাকে কিন্তু টপ মাইনাস 1 রিটার্ন করবে। ঠিক আছে, এরপরে তাহলে এই অপারেশনটা আমার কাজ করা শেষ। এবার তাহলে আমি আবার পুশ করতে চাচ্ছি 1, তার মানে পুশ 1 এই পুরো যেই কাজটা আছে এটা পুশ ফাংশনে চলে যাবে। দেখেন এখানে তার মানে পুশ এখন আমার, যেহেতু আমি 1 কে বাইপাস করলাম, তাহলে 1 এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে এখন আবার এখানে চেক করছে কি টপ ইকুয়াল ইকুয়াল সাইজ মাইনাস 1 কিনা, অবশ্যই না, কারণ আমি দেখেন এখানে আমি কিন্তু টপ কে রিটার্ন করছি। ঠিক আছে, রিটার্ন টপটা, মানে আমার কাছে টপ এখন মাইনাস 1 আছে, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না। দ্যাট মিনস প্রথমে টপ প্লাস প্লাস হবে, মাইনাস 1 থেকে 0 তে গেল, এবং স্ট্যাকের টপের মধ্যে এই যে 1 কি আমি এখানে দিলাম, এই 1 স্ট্যাকের টপের মধ্যে চলে যাবে। এরপরে কাজটা কি আছে দেখেন, যে পুশ 2। ঠিক আছে, 2 তে আমি গেলাম, এবার এখানে আবার সেম, তাহলে এলিমেন্টের এখানটাতে আমি 2 কে পাস করলাম, এখন আবার দেখতেছে যে টপ ইকুয়াল ইকুয়াল সাইজ মাইনাস 1, টপ ইকুয়াল ইকুয়াল 4 কিনা। হয় নাই, তার মানে ফুল প্রিন্ট হবে না, এখানে আসবে। আবার টপের মানটা 1 ইনক্রিমেন্ট হয়েছে, টপ এবার 0 তে ছিল, এবার টপ হবে হচ্ছে 1 এ, এরপরে এলিমেন্টটা কি চলে যাবে, স্ট্যাকের টপে চলে যাবে। তার মানে এখন এখানে আসে 1, এখানে আসে হচ্ছে 2। ওকে, এবার এখানে আসি আমি, এখন যদি আমি একটা ফাইনালি পপ অপারেশন পারফর্ম করতে চাই, ওকে বলেন তো আমি কাকে পপ করব। এখানে যদি আমি পপ অপারেশনটা পারফর্ম করতে চাই, ম্যাম 2 কে,
আচ্ছা এক মিনিট, একটু ভুল হলো। এখানে আছে হচ্ছে আমার, আচ্ছা এখানে আছে হচ্ছে আমার টু অ্যান্ড একটা টেস্ট বক্স নেই, এখানে আছে হচ্ছে ওয়ান। তার মানে আমরা এখন ডিলিট করব কাকে, যদি এখন আমরা এই স্টেটমেন্টটাকে কল করে ডিলিট করতে চাই, দেখেন প্রথমে পপ হলো না, কারণ প্রথমে আমার স্ট্যাকে কোনো এলিমেন্ট ছিল না। এরপর আমি স্ট্যাকে দুইটা এলিমেন্ট পুশ করলাম, পুশ করার পর আমি আবার অপারেশনটা পারফর্ম করতে যাচ্ছি। তাহলে দেখেন প্রথমে আমি দেখতেছি টপ, প্রথমে কন্ডিশন কি আমার দেখতে হবে স্ট্যাকটা অ্যাকচুয়ালি এমটি আছে কিনা, এই জন্য আমি কি করতেছি টপ ইকুয়াল ইকুয়াল মাইনাস ওয়ান আছে কিনা তা প্রথমে চেক করতেছি। দেখেন এখানে কিন্তু টপ ইন্ডেক্স কত, ওয়ান, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না, দ্যাট মিনস কি আমার স্ট্যাকটা কিন্তু এমটি না, আমি এটা প্রিন্ট করতে পারবো না। তাহলে টপের মানটা যে ওয়ান সেটা আমি রিটার্ন করতেছি, তার মানে আমার ইফ কন্ডিশনটা রিটার্নও করতেছি না, ইফ কন্ডিশনটা আমার কাজও করলো না। তাহলে আমি এলসে আসলাম, কি করতেছে দেখেন স্ট্যাক টপ, তার মানে কি স্ট্যাক টপ ইন্ডেক্স আসছে কত, টু। আমি টু কে ডিলিটের এখানে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, রিজনটা কি আমি কোন এলিমেন্টটাকে ডিলিট করছি তা যদি আমি প্রিন্ট করতে চাই, এই জন্য এই ডিলিটেড মানে টেম্পোরারি স্টোরেজের মধ্যে আমার এই টপ এলিমেন্টটাকে রাখা হচ্ছে। তাহলে স্ট্যাকের টপে টু আছে, তাহলে আমি কি করব, টু এখান থেকে এই ডিলিটেড এই টেম্পোরারি ভ্যারিয়েবলে চলে গেল, তাহলে মানে কি টু চলে গেল। এখন আমি কি করব, টপ মাইনাস মাইনাস করে দেবো, দ্যাট মিনস কি আমি টুটা এখান থেকে চলে যাওয়ার পর আমি এই টপটাকে এখানে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, দ্যাট মিনস টপ আবার কাকে করতেছে, জিরো কে এবার টপ হচ্ছে ইন্ডিকেট করে আছে। এরপর আমি কি করতেছি এই যেটা ডিলিট করছি, এই যে এখানে এই ভ্যারিয়েবলে যেই আমি এলিমেন্টটা রাখলাম সেই এলিমেন্টটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। এইভাবে করে হচ্ছে এই ডিলিট অপারেশনটাকে পারফর্ম করা হচ্ছে। এটা কমপ্লিটলি এইভাবে করে কিন্তু আপনার কোডিং স্টেটমেন্টটা লিখে আপনার পপ অপারেশনের জন্য। এবার বলে যে কারো কোশ্চেন আছে কিনা, ডিলিট অপারেশনের কারো কোশ্চেন আছে ক্লাসে, বাকিরা দেখেন এরপরে দেখেন যে পপ অপারেশনটা পারফর্মটা কিভাবে করছে। এটা আপনারা দেখেন প্রথমে স্ট্যাকে আমি ইনপুট নিছি 15 পর্যন্ত, প্রতিবার কি হবে টপ এলিমেন্টটাকে আমি প্রতিবার কি করব ডিলিট করব। এখন যদি আমি এখানে দেখেন ইনিশিয়ালি যদি করা শুরু করি ডিলিট, যতক্ষণ পর্যন্ত আমার স্ট্যাক একটা এমটি হচ্ছে, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এমন টাইপেরও কোশ্চিন আসে যে যে রাইট ডাউন দা সিকোয়েন্স অফ দা স্ট্যাক, মানে কোশ্চিনটা এমন থাকে যে আপনার স্ট্যাকের ডিলিট সিকোয়েন্সটা প্রিন্ট করতে হবে, আর ডিলিট সিকোয়েন্সটা আপনাকে লিখতে হবে। যদি একটা স্ট্যাকে ফুল এলিমেন্ট থাকে, মনে করেন এলিমেন্ট গুলো যদি দিয়ে দেওয়া থাকে 5 10 এরকম থেকে, স্ট্যাকটা এমটি হওয়া পর্যন্ত কোন সিকোয়েন্সে স্ট্যাকটাতে পপ অপারেশন গুলো পারফর্ম হবে সেই সিকোয়েন্সটা লিখতে বলে। দেখেন এই কোশ্চিনটা কিন্তু সেই টাইপের করেই অ্যান্সারটা করা আছে। আমার যদি স্ট্যাকের এলিমেন্ট থাকে 4টা এবং আমার স্ট্যাকটা তার মানে এমটি যদি আমি করতে চাই, তাহলে আমাকে দেখেন 1 2 3 4 এই 4টা এলিমেন্ট কিন্তু পরপর ডিলিট করতে হবে, ঠিক আছে। ডিলিটের সিকোয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট, দেখেন 15 প্রথমে ডিলিট হইলো বা পপ হইলো, তারপর 12, তারপরে 10, তারপরে 5। প্রতিবার যখন একটা এলিমেন্টকে আমি পপ করতেছি করতেছি কি 15 কে একটা টেম্পোরারি স্টোরেজে রেখে টপের মানটাকে 1 ডিক্রিজ করতেছি, বা টপ 12 কে আবার 12 কে টেম্পোরারিতে রেখে ডিক্রিজ করলাম 10 এ আসলো, 10 কে টেম্পোরারিতে রেখে টপের ভ্যালুটাকে ডিক্রিজ করলাম, দ্যাট মিনস 0 তে আসলো, 5 কে একটা টেম্পোরারি ভেরিয়েবলে রেখে টপের ভ্যালুটাকে ডিক্রিজ করলাম, আর মানে এখন কি টপ ইজ ইকুয়াল টু -1, দ্যাট মিনস মানে স্ট্যাকটা কিন্তু এমটি হয়ে গেল। আমি যদি এখন আপনাকে এই পপ পার অফ পারফরমেন্স এর বা পপ অপারেশনে যদি সিকোয়েন্সটাকে প্রিন্ট করতে বলি, তাহলে প্রিন্টটা কি আসবে 15 12 10 আর হচ্ছে 5, এটাই হচ্ছে আপনার অ্যান্সার হবে যদি এই কোশ্চেনটা আপনাদের এক্সামে বা সিডিতে বা অ্যাসাইনমেন্টে যেখানেই থাকে। দেখেন দেখি বুঝতে পারেন কিনা, কথাটা বুঝাইতে পারছি আমি? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। এবারে দেখেন গত যেটা গত ক্লাসে যেটা একটু এক্সাম্পল করার চেষ্টা করতেছিলাম সেরকমই একটা এক্সাম্পল দেওয়া আছে। প্রথমে আমি এ বি সি নিছি, পুশ করছি ডি, দুইটা পুশ অপারেশন করছি ডি ই, এরপর একটা পপ অপারেশন পারফর্ম করছি, দ্যাট মিনস স্ট্যাকে যে টপ এলিমেন্ট তা পপ হয়ে গেছে, এবং দেন আরেকটা পপ অপারেশন পারফর্ম করছি, দ্যাট মিনস যে দুটো এলিমেন্টকে পুশ করছি আবার সেই দুটো এলিমেন্টকে পপ করে আমার প্রিভিয়াস যে ছিল এখন সেটা চলে আসছে। এরপরে আমাকে একটা কোশ্চিন বলেন তো,
আমি যদি এই স্ট্যাকটাকে ট্রাভার্স করতে চাই তাহলে আমি ট্রাভার্স অপারেশনটা কিভাবে করে পারফর্ম করতে পারি? ট্রাভার্স মানে আমি আবার বলে দেই, ট্রাভার্স মানে হলো স্ট্যাকের ফার্স্ট টু লাস্ট আমি সেই স্ট্যাক স্ট্যাকটাকে কি করব, আমি একবার ভিজিট করব বা স্ট্যাকটাকে আপনি আমি ডিসপ্লে করতে চাচ্ছি। তাহলে আমি ডিসপ্লে অপারেশনটা পারফর্ম কিভাবে করতে পারি? আপনাদের মাথায় কি আইডিয়া আসতেছে আমার সাথে একটু শেয়ার করেন তো। বা আমি যদি প্রিন্ট করতে চাই কিভাবে প্রিন্ট করব? মনে করেন আমি একটা লুপ চালাই টপের ভ্যালু, একটা লুপ চালাই টপের ভ্যালু এক এক করে বাড়ায়, তারপরে আমরা প্রিন্ট করব। আচ্ছা, লুপের ভ্যালু টপের ভ্যালু এক করে বাড়ায়, তার মানে আপনি প্রিন্ট এখান থেকে করতে যাচ্ছেন। এক করে বাড়ানো মানে তো ইনক্রিমেন্ট করা হচ্ছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, আমরা স্ট্যাকে কারেন্ট এলিমেন্ট বলতে বা স্ট্যাকে যদি আমরা একদম যে এলিমেন্ট নিয়ে কাজ করি সেটা কিন্তু হচ্ছে টপ এলিমেন্ট, ঠিক আছে? তার মানে কি, আমি স্ট্যাকে এখন যদি এটা আমার একটা স্ট্যাক হয়, আমার কারেন্ট এলিমেন্ট কিন্তু সি, আমার যত অপারেশন পারফর্ম হবে সি কে কেন্দ্র করেই হবে। আমি প্রথমে কথাটা বলছিলাম না, স্ট্যাকে যখন এই ট্রাভার্স বা ডিসপ্লে অপারেশন পারফর্ম হয় সেই অপারেশনটাও কিন্তু এই টপ এলিমেন্ট থেকেই তার মানে কাজ করবে। দ্যাট কি, সরি, দ্যাট মিন্স কি, আপনি যখন কোনো অপারেশন পারফর্ম করবেন স্ট্যাকে অবশ্যই কিন্তু ডিসপ্লে অপারেশনটাও আপনার এই মেইন অপারেশন থেকে বা টপ অপারেশন থেকে পারফর্ম করতে হবে। দ্যাট মিন্স আমি যদি প্রিন্ট করতে চাই, আমি তাহলে আমার লিখতে কি পারি, একটা লুপ চালাই, লুপের মধ্যে আই এর মধ্যে ইনিশিয়ালাইজ করব টপ এলিমেন্টটাকে এবং প্রতিবার একটা একটা করে ডিক্রিজ করব এবং স্ট্যাক এলিমেন্ট গুলোকে প্রিন্ট করব। দেখেন যে কি করছি, প্রথমে আমি চেক করে নিছি যে আমাকে প্রিন্টে দিতে বলছে আমার স্ট্যাকটা এমটি কিনা। স্ট্যাক এমটি এর জন্য কন্ডিশন আপনারা জানেন, যদি টপ ইকুয়াল ইকুয়াল মাইনাস ওয়ান কিনা তা আমি হচ্ছে একবার চেক করে নিলাম। যদি এমটি না হয় তাহলে আমি কি করব, আই এর মধ্যে টপ এলিমেন্টটা নিলাম, আই লেস দেন মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান তাহলে কত পর্যন্ত যাবে, জিরো পর্যন্ত যাবে, এবং আই মাইনাস মাইনাস। দ্যাট মিন্স কি, প্রতিবার আমি আইটাকে ডিক্রিমেন্ট করতেছি, ঠিক আছে, ডিক্রিমেন্ট করতেছি যেন আমি স্ট্যাকের লাস্ট এলিমেন্ট পর্যন্ত প্রিন্ট করতে পারি এবং স্ট্যাক আই। দ্যাট মিন্স আমার আই ইকুয়াল টু টপ হলো, আমি যদি এটা প্রিন্ট করতে চাই, টপ মানে এখন আমি এখানে সি নিছি, এখন আই লেস দেন মাইনাস ওয়ান কিনা, ওকে, তাহলে আমার প্রথমে প্রিন্ট করলো সি, তারপরে আই ডিক্রিমেন্ট হয়ে এখানে আসলো, একে আসলো, তারপরে এলিমেন্ট কি বি, বি প্রিন্ট করলো, আই ডিক্রিমেন্ট হয়ে জিরোতে আসলো, তারপরে এলিমেন্টটা কি এ, এ কে প্রিন্ট করলো, আই, আচ্ছা লেস দেন, ঠিকই আছে, ওকে। এরপরে যখন আই জিরোর পরে আই যখন এবার ডিক্রিমেন্ট হয়ে মাইনাস ওয়ান হয়ে গেল, দেখেন তখন কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না, তখন কিন্তু আমার এই যতগুলি স্ট্যাক ছিল, দ্যাট মিন্স স্ট্যাকটা প্রিন্ট হইলো কিভাবে, সি ইনপুট দিছেন আপনি যে এ বি সি, বাট প্রিন্ট হইলো কি সি বি এ, উল্টো করে প্রিন্ট হইলো, ঠিক আছে? তার মানে কি, এখন যদি আমি বলি যে আপনারা একটা স্ট্যাক ইনপুট করে আপনাদের সবার নামকে স্ট্যাকের মধ্যে পুশ করেন, মনে করেন আপনাদের লিখুন তার নাম পুশ করলো, তাহলে এল আই কে এইচ ও এন এখানে লিখুন লিখলো, কিন্তু সে যখন সেটাকে পপ করবে, পপে কিন্তু কি হবে, তার নামটাকে রিভার্স অর্ডারের মধ্যে পপ হবে। কথাটা বুঝাইতে পারতেছি, চিন্তা করে দেখেন দেখি। আপনারা মনে করেন আপনাদের সবার নেম গুলাকে পুশ করে চিন্তা করেন, এটাকে যখন প্রিন্ট করবেন প্রিন্টটা কিন্তু রিভার্স অর্ডারে প্রিন্ট হবে। স্ট্যাকের এটাই একটা অ্যাপ্লিকেশন যে স্ট্যাকে যখন কিছুকে পুশ করা হয়, যখন আমি যদি কোনো কিছু রিভার্স অর্ডারে পেতে চাই, দেখেন স্ট্যাকে এলিমেন্টটাকে পুশ করে সেটা যদি আমি প্রিন্ট করি সেটাকে কিন্তু বা পপ করি, সেটাকে আমি রিভার্স অর্ডারে পুরা যে কাজটা আমি করতে যাচ্ছি সেই কাজটাকে আমি পেয়ে যাচ্ছি। এরপরে আরো মানে কি, রিভার্স আমি যদি স্ট্রিং বা ওয়ার্ড কে রিভার্স করতে চাই তাহলে স্ট্যাকটা এই কাজে দরকার পড়তেছে। সেকেন্ড কাজটা কি, যে আমার কিন্তু দেখেন যে কি দেয়ারা আমি প্যারেথিসিস ব্যালেন্স করতে পারি, এই কাজটা আমি আজকে আপনাদের পড়াতে চাইছিলাম, ইনফিক্স পোস্টফিক্স আর প্রিফিক্স নোটেশন। তো একটু ধারণা দেই যে এই তিনটা জিনিস কি। স্ট্যাকের একটা খুবই বড় একটা অ্যাপ্লিকেশন হচ্ছে প্যারেন্থেসিস ব্যালেন্স করা, ব্যালেন্স প্যারেন্থেসিস, এটা অনেকে আপনারা জানতেও পারেন, আবার যেহেতু কোর্সটা নতুন নাও জানতে পারেন, ঠিক আছে, যে স্ট্যাক তার মধ্যে এলিমেন্টগুলোকে পুশ করে প্যারেন্থেসিসটা দ্বারা কিভাবে করে কাজ করা হয় বা কিভাবে করে আমরা এই যোগ বিয়োগ গুণ ভাগ অপারেশনগুলো করি সেই জিনিসটা স্ট্যাক দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়।
তার আগে আমাকে বলেন তো প্রিফিক্স ইনফিক্সড আর পোস্টফিক্স এই নোটেশন গুলো সম্পর্কে কি জানা আছে বা কতটুকু জানি আমরা? আপনারা আমাকে যে কোনো একজন, ঠিক আছে, যে কোনো একজন কি বলবেন, মনে করেন একটা যোগের স্টেটমেন্ট বলেন আমাকে, যোগ অপারেশন পারফর্ম করার সময় আমরা কি লিখি? কথাটা বুঝাতে পারছি আমি? ম্যাম ফার্স্টে দুটা ইন্টিজার নেই, তারপরে বলেন আমাকে, বলেন দুইটা ইন্টিজারের যোগ অপারেশনটা বলেন তো আপনি কিভাবে করে, যোগ অপারেশনে লিখেন কিভাবে করে? সাম ইকুয়াল ম্যাম ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার এরকম করে। আচ্ছা ঠিক আছে, আমি সেটা লিখছি। তুমি এগুলো সম্পর্কে একটু ধারণা দিই। প্রথমে আসেন হচ্ছে আপনি, আমি একটা অ্যাডিশন স্টেটমেন্টটা লিখি, লিখি কিভাবে করে, মনে করেন এটাই লিখলাম, এমন কিছু বলতে চাচ্ছিলেন যে বলতেছেন। জি ম্যাম এরকম, তার মানে কি আমরা একটা স্পেসিফিক নোটেশন কে আমরা কিন্তু ফলো করি, বা এটাকে যদি আমি বলতে চাই যে আমি মনে করেন ম্যাথমেটিক্যাল যখন কোনো কাজ করি আমরা কিন্তু স্পেসিফিক একটা নোটেশন, যেমন কি আমার প্রথমে একটা অপারেটর থাকবে, প্রথমে একটা অপিরেন্ড থাকতেছে, সরি অপিরেন্ড থাকতেছে, অপিরেন্ড মানে কি এই ভ্যালু গুলো, অপিরেন্ড এর পর আমার একটা অপারেটর থাকতেছে, দেন আমার আবার একটা অপিরেন্ড থাকতেছে, এমন কি কিছু, এটা একটা অপিরেন্ড, এটা একটা অপারেটর, এটা একটা অপিরেন্ড, ঠিক আছে। এখন যদি আমি অ্যাডিশনের বদলে সাবস্ট্রাকশন নেই, সেম কাজ হচ্ছে, খেয়াল করে দেখেন, সেম কাজ, জাস্ট অপারেটরটা চেঞ্জ হইতেছে, অপিরেন্ড অপারেটর, হ্যাঁ। এখানে দেখেন দেখি আপনার অপারেটরের পজিশনটা কোথায়, কোন পয়েন্ট আছে, এই অপারেটরটা আমি কোথায় লিখতেছি, দুইটা অপারেটরের মাঝখানে, দুইটা অপারেটরের মাঝখানে, এই যে পজিশনটা বা এইভাবে করে আমি যেটা লিখেছি এটাকে বলছে ইনফিক্স। ইনফিক্স মানে কি, যখন আমি অপারেটরটা দুইটা অপারেন্ডের মিডিলে থাকে, যেই কাজটা, যেই নোটেশনটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করি সেটাকে বলতেছে হচ্ছে ইনফিক্স নোটেশন। সবসময় খেয়াল রাখবেন যে অপিরেন্ড অপারেট আবার একটা হচ্ছে অপিরেন্ড, ঠিক আছে। এই পয়েন্টে যদি আমি এখন আরেকটা জিনিস লিখতে চেষ্টা করি, আমি যদি একটু জটিল দিকে যাই, আমি তো এটা বুঝলাম, এখন মনে করেন যে আমি তাহলে কি এরকম কিছু লিখতে পারি যে মনে করেন এটাও কি সেম কাজ করতেছে, দেখেন দেখি ম্যাম এটাতে আরো একটা মানে আরো একটা সেকশন আছে, মানে অপারেন্ড অপারেটর অপারেটর অপারেন্ড, তারপরে আবার অপারেটর অপারেন্ড আছে। আচ্ছা খেয়াল করে দেখেন, আমি যদি এই ব্র্যাকেটটা দিছি তার মানে আমি কি বুঝাচ্ছি যে আমি যদি এই কাজটাকে আগে কমপ্লিট করি, এই কাজটাকে আগে কমপ্লিট করে আমার 5 আর 4 হচ্ছে 9, তার মানে কি আমার কাজটা আগের মতো হয়ে গেল কিনা, দেখেন অপিরেন্ড অপারেটর আর আবার অপিরেন্ড একটা হয়ে গেল, দেখেন। আমি এটা কেন বললাম, আমার তো সবসময় আর এত সহজ স্টেটমেন্ট দিবে না, 5 + 3, 5 - 3, আমাকে কি জটিল কাজ দিতে পারে বা এমন কাজও দিতে পারে, যে এমন কাজ দিল আমাকে, দেখেন 5 + 5 × 5 × 5, এমন কাজ দিতে পারে, তাই না? এই ক্ষেত্রে দেখেন আমার কিন্তু নোটেশনটা কিন্তু ইনফিক্স নোটেশন, নোটেশনটা ইনফিক্স কেন, কারণ আমার একটা অপারেটর দেখেন কোনোটা বাইরে নাই, আমি কিন্তু এখানে এক্সট্রা করে একটা এরকম করে লিখে দেই নাই, কিন্তু কারণ কি আমরা যখন কোনো ম্যাথ সলভ করি বা কোনো অ্যারিথমেটিক নোটেশন লিখি আমরা কিন্তু এরকম করেই লিখি। এখন আপনি আমাকে বলেন তো, আমি যদি এখানে কাজ করতে চাই আমি এখানে কোন অপারেটরটা কাজটা আগে করব, যদি আমার এরকম করে ব্রাকেট দেওয়া না থাকে, তাহলে আমি তো এটা বিভিন্ন ভাবে করতে পারি, কেন এটা বললাম কোন অপারেটরটা আগে করব, দেখেন আমি এটা কি করতে পারি, প্রথমে করতে পারি কি কয় রকম এটার অ্যান্সার আসতে পারে, 5 নিলাম, ঠিক আছে, 5 + আমি কি নিলাম 5, এটা 1, ঠিক আছে,
ওই আমি এখানে লিখি ইনটু ফাইভ, ওয়ান মানে কি এই দুইটা আমি ডিভাইড করে ওয়ান লিখছি মাইনাস ফাইভ। এখান থেকে আমি কি করতে পারি, ফাইভ প্লাস ওয়ান কে আমি সিক্স বানায় দিতে পারি, সিক্স ইনটু ফাইভ মাইনাস ফাইভ। ওকে, এখন আমি কি করতে পারি, সিক্স মাইনাস সিক্স ইনটু ফাইভ মাইনাস ফাইভ আমি কত লিখলাম জিরো, তার মানে এটা আসলো আমার হচ্ছে একটা জিরো। সেকেন্ড আমি কিভাবে করতে পারি এটাকে, খেয়াল করতে দেখেন আমি যদি যে কোনো অপারেটর আমরা ইচ্ছা মতো করে ইউজ করি, ফাইভ আর ফাইভ প্রথমে আমি যোগ করে নিলাম, তাহলে এটা আসলো টেন, টেন বা টু সরি টেন বা ফাইভ ইন্টু ফাইভ মাইনাস ফাইভ। তাহলে আমি এটাকে কি লিখতেছি, টু টু টেন বা ফাইভ হচ্ছে টু, টু ইন্টু ফাইভ মাইনাস ফাইভ। তাহলে আমি কি করতে পারি, টু আর ফাইভ মাল্টিপ্লাই করে টেন মাইনাস ফাইভ ইকুয়াল টু ফাইভ। দেখেন সেম নোটেশন দিয়ে আমার দুই রকম অ্যান্সার আসতেছে, জিরো আর অ্যান্সার আসতেছে হচ্ছে ফাইভ। তাহলে কি আমি কি এই দুই রকম অ্যান্সার নিয়ে থাকবো, নাকি আমার কোনো একটা নিশ্চয় প্রেসিডেন্সি ওয়াইজ, প্রেসিডেন্টি প্রেসিডেন্সি বলতে কোনো প্রায়োরিটি ওয়াইজ আমি প্রতিটা অপারেটর একটা প্রায়োরিটি দিয়ে দেন সেই অপারেটর কাজটা আগে করব, এমন কিছু একটা করব, আমাকে বলেন তো কি মনে হচ্ছে আপনাদের? একই স্টেটমেন্টের জন্য আমি দুই রকম অ্যান্সার বের করতে পারলাম দেখেন, কিন্তু আমাকে তো অ্যান্সার তো একরকম করতে হবে। এই জন্য আমরা যখন কোনো নোটেশনে ইউজ করি, আমরা কি ইউজ করি কি একটা পয়েন্ট ইউজ করি স্পেসিফিক, সেটাকে বলা হচ্ছে, দাঁড়ান আমি এটাকে মিডিলে লিখি, যে এটাকে বলা হচ্ছে প্রেসিডেন্সি। যার প্রেসিডেন্সি বা প্রায়োরিটি যত বেশি তাকে আমি আগে ইউজ করি, প্রেসিডেন্সি বা প্রায়োরিটি। এই প্রায়োরিটি সব থেকে প্রথম লিস্টে যা থাকে তা হচ্ছে সবগুলো ব্র্যাকেট, ঠিক আছে? তার মানে কি কোনো যদি ব্র্যাকেটের কাজ আসে সেই ব্র্যাকেটের কাজটাকে আমি আগে কমপ্লিট করব। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে পাওয়ারের অপারেশন। যদি পাওয়ারে কোনো কাজ করতে দেওয়া হয় আপনাকে, যে আমি বললাম যে ওয়ান টু 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 দ্য পাওয়ার ফোর বা টু টু দ্য পাওয়ার সিক্স, তাহলে আপনি পাওয়ারের অপারেশনটা আপনার এখানে কাজ করতে হবে। থার্ডে আসে কি আপনার, তিনে আসে হচ্ছে মাল্টিপ্লিকেশন অথবা ডিভাইড, এই দুটো অপারেশন। দেন ফোরে আসে হচ্ছে প্লাস অথবা মাইনাস। দেখেন এইবার তার মানে আমরা একটা ওয়ে পাচ্ছি যে আমরা যদি এই, তার মানে এর প্রায়োরিটি হচ্ছে সব থেকে হাইয়েস্ট, হাইয়েস্ট প্রায়োরিটি, দেন পাওয়ারের প্রায়োরিটি, দেন সেকেন্ড হাইয়েস্ট প্রায়োরিটি। আমি এর পরে আর লিখলাম না, তার মানে সেকেন্ড হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে এটা। তারপরে কি স্টার আর ডিভাইডেড, স্টার সরি মাল্টিপ্লিকেশন এবং ডিভাইডেড, তারপরে হচ্ছে প্রায়োরিটি। তাহলে এইটা তার মানে আমি লিখতে পারি যে হচ্ছে প্লেস তারপরে প্রায়োরিটি, আর এটার কি প্লাস এবং মাইনাস এর লোয়েস্ট প্রায়োরিটি, লোয়েস্ট প্রায়োরিটি। ওকে, প্রায়োরিটি এখানে আমি আর লিখলাম না। তাহলে এইভাবে করে যদি আমি একটু চিন্তা করি, দেখেন তাহলে আমি এটা এখন তাহলে আমার এই স্টেটমেন্টটা একটু সলভ করতে পারতেছি। যদি প্রায়োরিটিটা চেক করি, আমার এর এই দুটো স্টেটমেন্ট তো নাই, কোনো পাওয়ার অপারে ফাংশনও নাই আর কোনো এরকম ব্র্যাকেটও নাই, তাহলে আমি কি করব দেখি, এরপর আমার কি আছে, স্টার মানে আমি যখন স্টার্ট করব তখন আমাকে এই দুটার কাজ যদি দেওয়া থাকে, এই চারটা অপারেটর যদি থাকে, তার মানে কি আমাকে প্রথম এই দুটো অপারেটরের কাজ করতে হবে। এখন একটা ঘটনা যেটা আরেকটা আসতেছে, খুব ভালো করে শুনবেন, যে এটাকে বলে পারফর্ম হাইয়েস্ট প্রায়োরিটি, এটা প্রেসিডেন্সি দিয়ে আপনি সাজালেন। এরপরে হচ্ছে দেখেন আমি ঠিক আছে বুঝলাম যে আমি এই দুটো অপারেশনের কাজ করব, এই ডিভাইড এবং মাল্টিপ্লিকেশনের কাজ করতে চাচ্ছি। এখন আমি এখান থেকে স্টার্ট করলাম, আমি করব কি থেকে, লেফট টু রাইট থেকে করব না রাইট টু লেফট থেকে করব, আমাকে বলেন তো কি মাথায় আসে আপনাদের? লেফট টু রাইট বলতে বোঝাচ্ছে যে আমি এখান থেকে স্টার্ট করে, এখান থেকে স্ক্যান করে যেই অপারেটরটা আগে আসবে সেই অপারেটরটার কাজ আগে করব, নাকি হচ্ছে আমি রাইট থেকে স্টার্ট করে, এই সাইড থেকে স্টার্ট করে যেই অপারেটরটার কাজ আগে আসবে সেই কাজটা আগে করব, কি মনে হচ্ছে আপনাদের বলেন? লেফট টু রাইট বুঝলাম যে এই দুটো অপারেটর করব, গুড, এটা হবে হচ্ছে লেফট টু রাইট।
লেফট টু রাইট মানে কি আমরা যেভাবে করে কাজ করি লেফট টু রাইট এই জিনিসটাও কিন্তু আপনার লেফট টু রাইট হবে লেফট টু রাইট কথাটার মানেটা কি আমি আবার বলতেছি লেফট টু রাইট ওকে তাহলে যদি আমি এটা আমাদের এই হাই প্রিসিডেন্সি এবং যদি এই লেফট টু রাইট এই অনুযায়ী সলভ করি তাহলে বলেন তো আমি এই লাইনে আমি কি লিখবো ইকুয়াল দিলাম তাহলে নিশ্চয়ই প্লাসের কাজটা আমি আগে করব না যেহেতু আমার প্লাস বাদেও আমার হাই প্রেসিডেন্সির অপারেটর আছে মাল্টিপ্লিকেশন এবং ডিভাইড তাহলে 5 প্লাস কত হবে এখানে 1 আচ্ছা এখানে এটা না দিই এটা ডিভাইড দিই আমি তাহলে এটা আমি কি লিখতেছি এটা লিখলাম আমি 1 তার মানে কি 1 আমার করার পরে 1 ইনটু 5 মাইনাস 5 এরকম কিছু একটা হলো এর পরের লাইনে আমি কি করব গুণের কাজটা আগে করব হ্যাঁ 5 প্লাস 5 মাইনাস 5 5 এরপর আমি কি করব তাহলে 5 প্লাস 5 হবে 10 10 মাইনাস 5 তাহলে এখানে আউটপুট কত আসবে এইভাবে করে কিন্তু 5 এইটা হইলো আমার এই প্রেসিডেন্স অনুযায়ী ইনফিক্স অপারেশনের মধ্যে আমি যখন কোনো একটা কাজ সলভ করব সেভাবে করে সলভ করার নিয়ম আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা জি ম্যাম সেম কাজ দেখেন আমি ইনফিক্স দিয়ে করলাম এই জিনিসটা বোঝানোর রিজনটা কি যখন আমরা ছোটবেলায় কিছু অঙ্ক করতাম যে সরল করো আপনাদের খেয়াল আছে কিনা অনেক ছোট থাকতে তো সেখানে আমরা কি করতাম প্রথমে থার্ড ব্র্যাকেটের কাজ করতাম তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতাম তারপরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতাম দেন ডিভাইডের কাজ করতাম দেন মাল্টিপ্লিকেশন দেন অ্যাডিশন দেন সাবস্ট্রাকশন এভাবে করে কাজটাকে করতাম সেম জিনিসটাই এখানে এটা ইনফিক্স অপারেশনের জন্য করা হয়েছে এটা রিজনটা কি আমরা নেক্সট দিন প্রিফিক্স এবং পোস্টফিক্স অপারেশন দেখব এবং স্ট্যাক দ্বারা আমরা এই অপারেশনগুলো পোস্টফিক্স অপারেশনটা কিভাবে করে ইমপ্লিমেন্টেশন করে তা আমরা বুঝবো ঠিক আছে এই জন্য এই জিনিসটা আজকে আপনাদের দেখাই দিলাম আপনারা বলেন এবার কি ক্লাস বুঝতে পারছেন জি ম্যাম জি ম্যাম জি ম্যাম আচ্ছা তাহলে একটু অ্যাটেন্ডেন্সটা চেক করে দেন রেকর্ডিংটা অফ করুন